দশ পিস দেশি মুরগি রানিং ডিম পারবে দশ পিস দেশি মুরগি যদি রানিং ডিম পারে তো যে আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি ভিটামিন মিনারেল মেডিসিন খাইয়ে যেভাবে বাণিজ্যিকভাবে মুরগি পালন করে থাকে তো সেইভাবেই আমি পালন করতেছি সর্বপ্রথম দশ পিস দেশি মুরগি পালন করে কিংবা এই দুই পিস মোরগ মোট বারো পিস এই বারো পিস কত টাকা খাচ্ছে না মেডিসিন দিয়ে আমার আমার যে পরিশ্রম এই পরিশ্রম বাদ দিয়ে প্রতিদিন আমার মুরগির পিছনে ষাট টাকা করে খরচ হচ্ছে আমি পঁচিশ থেকে তিরিশ দিনের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি খুচরা বাজারে বিক্রি করি একশো পঞ্চাশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে আমি বিক্রি করতে পারবো আর আমি যদি পাইকারি বিক্রি করি তো পাইকারি বিক্রির ক্ষেত্রে একটু কম নিতে হবে তো আমি সর্বনিম্ন আমি একটা রেট ধরছি আশি থেকে নব্বই টাকা এর ভিতরে থাকবে আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সে দেশি মুরগি পালন করে কিংবা উৎপাদন করে কিভাবে মাসে সাত থেকে আট হাজার টাকা ইনকাম করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা যে যেখান বসে আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই তারা হিসাবটা একটু মিলিয়ে নেবেন তো আমি বল বললাম তো বাজার অনুপাতে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন একটু ডিস্টেন্স হতে পারে তো আশা করছি সবাই হিসাবটা করে নেবেন দশ পিস দেশি মুরগি পালন করে কিভাবে মাসে সাত থেকে আট হাজার টাকায় ইনকাম করা যায় আমি আমার জায়গার থেকে প্র্যাকটিক্যালভাবে যেভাবে করে আসতেছি আমার এলাকার থেকে যেভাবে দাম মুরগির বাচ্চা আমি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতেছি কারণ আমি মাংসের মুরগি তৈরি করতেছি না কারণ আমার জায়গার সংকটা আমি বাচ্চা এক মাস পর্যন্ত পেলে আমি এটা বিক্রি করতে পারবো তো আমি আঠারো দিনের পরের থেকে আমি বাচ্চা বিক্রি করা শুরু করতে পারবো তো আমার এই জায়গাগুলো আবার ম্যানেজ করতে হয়েছে তো আমি প্রপারলি আপনাদের সঙ্গে হিসাব করে আমি বলবো আপনাদের টোটাল অঙ্গগুলো বলবো সেই অঙ্গগুলো আপনারা হিসাব মিলিয়ে নেবেন যোগ বিয়োগ করে নেবেন তো সর্বপ্রথম আমরা দেশি মুরগি যখন পালন করব উৎপাদনের ক্ষেত্রে যখন যাব তখন আমরা একটা রানিং মাস হিসাব করে নেব। তো রানিং মাস কেমন আমার দশ পিস মুরগি আছে দুই পিস মুরগ আছে বারো পিস দশ পিস মুরগি হচ্ছে রানিং ডিমপাড়া থাকা লাগবে দশ পিস দেশি মুরগি রানিং ডিম পারবে দশ পিস দেশি মুরগি যদি রানিং ডিম পারে তো যে আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি ভিটামিন মিনারেল মেডিসিন খাইয়ে যেভাবে বাণিজ্যিকভাবে মুরগি পালন করে থাকে তো সেইভাবেই আমি পালন করতেছি তো যে আমার পাঁচ পিস করে প্রতিদিন ডিম আসতেছে তো আমার দিন ছয় পিস আসে ছয় পিস আসে বেশি পাঁচ পিস আসে কম তো আমি আমার জায়গার থেকে আমি ভালো একটা ডিম পাচ্ছি সবাই দোয়া করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো সর্বপ্রথম দশ পিস দেশি মুরগি পালন করে কিংবা এই দুই পিস মোরগ মোট বারো পিস এই বারো পিস কত টাকা খাচ্ছে মোট বারো পিস এই বারো পিস কত টাকা খাচ্ছে এই হিসাবটা আগে আমরা করি তো একটা মুরগি প্রতিদিন দেশি মুরগি ষাট গ্রাম খাবার খায় তো ষাট গ্রামের কম খায় তো আমরা ষাট গ্রাম করে ধরি ষাট ষাট গ্রামের বেশি তারা খেতে পারে না কারণ আমি আমার জায়গার থেকে মেপে দিছি কারণ ওর সাথে এক গ্রাম খাবারে আরও আড়াই গ্রাম পানি তারা খেয়ে থাকে তো সারাদিন শুয়ে বসে থাকে তারা তো আর লাফালাফি করতে পারে না কারণ খাঁচাই পালন করি তো ছেড়ে দিবেন হয়তো আপনার যদি ছাড়ার জায়গা থাকে তো কোনো এক সময় আপনি ছেড়ে রাখলেন আধা ঘন্টা এক ঘন্টা ছেড়ে রাখলেন আবার ঢুকায় রাখলেন এরকমও করতে পারেন আমি এরকমও করে থাকি তো রানিং দিন পারল এখন প্রতিদিন ষাট গ্রাম করে খাবার খাচ্ছে তারপরে এই ষাট গ্রাম করে খাবার আমার বারোটা মোরগ মুরগি দিয়ে বারোটায় এই বারোটা খাবার প্রতিদিন আমার মেডিসিন দিয়ে আর সব দিন তো মেডিসিন দেওয়া লাগে না মেডিসিন দিয়ে আমার আমার যে পরিশ্রম এই পরিশ্রম বাদ দিয়ে প্রতিদিন আমার মুরগির পিছনে ষাট টাকা করে খরচ হচ্ছে তো আমি উৎপাদন করতেছি পাঁচটা ডিম অ্যাভারেজে পাঁচটা ডিম তো পনেরো টাকা করে আমি আমার এলাকাতে পনেরো টাকা করে ষাট টাকা করে হালি তো পনেরো টাকা করে পিস হিসাব করে পাঁচ পিস ডিমের দাম হয় পঁচাত্তর টাকা এখন এই ডিমগুলো আমি সংরক্ষণ করবো তো আমার দশ পিস মুরগিতে প্রতি মাসে আমার অ্যাভারেজ হিসাব করলে একশো পঞ্চাশ পিস মুরগি ডিম হয় তো আমি একশো পঞ্চাশ পিস ডিম আমি সাথে ছয়টা করে পারছি আমি আরও দশটা ধরে নিই তো দশটা ষাটটা তো একশো ষাটটা ডিম আমার একটা আমি ইনকিউবেটার ডিম ডিম ফুটাই তো আমার মেশিন আছে কম বেশি সবাই জানেন আমার এই বিষয়ে আমি নিজে নিজে মেশিন পার্স এনে আমি তৈরি করে নিয়েছি ইনকিউবেটার আমার নিজে হাতে তৈরি করা তো আমি মোটামুটি আর কি ডিম ফোটাতে পারি তো আমার দুটা ডিমের মেশিন আছে একটা হচ্ছে একশো পিস আর একটা হচ্ছে তিনশো বিশ পিসের বিশ ডিমের তো আমি এই মেশিনে আমি এই এক মাসের ডিমগুলো আমি চারটে ভাগে ভাগ করি আট দিন ফেলাই কিংবা সাত দিন ফেলাই তাহলে আমার সিরিয়ালে যখন যাবে এই সাত আট দিন পর পর আমার বাচ্চা আমার বেরোই যাবে আমার বিক্রি হবে একদিক দিয়ে খালি হবে একদিক দিয়ে আবার ভরে যাবে এইভাবে আমার হিসাবটা করতে হবে মাসিক হিসাব যদি আমি করি তো আমার যখন বিশ ত্রিশটা একবারে বাচ্চা হয়ে যাবে আমি পনেরো দিন থেকে বিক্রি করা স্টার্ট আমার সব সাইজের বাচ্চা থাকবে আমার যে যেখান থেকে নিতে পারে এখন এই বাচ্চাগুলো আমরা বিক্রি করতে পারবো অনায়াসে বিক্রি হয়ে যাবে কারণ আমাদের এলাকায় দেশি মুরগি বাচ্চা কিংবা দেশি মুরগি একদম বিলুপ্ত আমাদের অঞ্চলেতে সোনালি পাকিস্তানি বেশি চাষ চাষটা বেশি হয় হাইব্রিড সোনালির চাষগুলো বেশি হয় আমাদের এদিকে ব্রয়লার চাষটা বেশি হয় তো আমি সাতক্ষীরা জেলার কথা বলছি আমি সাতক্ষীরা জেলার সন্তান ডিম বারো টাকা করে আমার উৎপাদন খরচ পড়ে যাচ্ছে কারণ আপনার হিসাব করে দেখবেন বারো টাকা করে পড়ে এখন বারো টাকা আমার ডিম ফোটানো পর্যন্ত আমরা আঠারো বিশ টাকা বিশ টাকা ধরতে পারি কারণ ডিম উৎপাদন করে বাচ্চা ফোটায় বিশ টাকা পর্যন্ত খরচ পড়ে তো আমার একটা বাচ্চার দাম বিশ টাকা হচ্ছে আর আমি যখন ওই বাচ্চা ইনকমপিউটারি একুশ দিন পরে বের হবে তারপরে আমি মেডিসিন খাবার দিয়ে আমি আরও পঁচিশ থেকে তিরিশ দিন পর পর্যন্ত পালন করব আমি খাবারটা খাওয়াবো কি করব। আমার ব্রয়লার যে স্টাটার পি স্টার্টার যে ফিটটা আছে কিংবা সোনালি কক ফিটটা যেটা আছে এই ফিটগুলো খাওয়াবো তাহলে অনায়াসে ওরা খেয়ে যাবে এবং খেয়ে ফেলাবে এবং গ্রোথটাও ভালো হবে আপনার ওই সময়ের বাচ্চা যে বাচ্চাগুলো বাচ্চা মুরগি সবাই তো খাওয়ার জন্য তো আর কেনে না এগুলো পালন করার জন্যই কেনে তো এইগুলো একটু যদি দেখতে ভালো হয় সৌন্দর্য হয় তো অবশ্যই ভালো একটা দাম পাবেন তো আপনার ম্যানেজমেন্ট যদি সঠিক থাকে ঠিক থাকে তো অবশ্যই ভালো একটা বাচ্চা পাবেন আপনার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে এখন এই বাচ্চাগুলো আমি কোথায় বিক্রি করব এখন এই জায়গাগুলো তো আমার আগে ম্যানেজ করে রাখতে হবে তা আমি বাজারে যাব আমাদের প্রতিদিন আমাদের গ্রামের বাড়িতে যারাই যে জায়গায় গ্রাম আসে না কেন প্রতি হাটবারে একটা হাটবার আছে সপ্তাহে দুই দিন হাট হয় এরকম বাজার আসে আমরা ওই বাজারগুলো যাবো বাজারগুলো যে আমরা ঘুরবো ফিরব যে মুরগি কীভাবে বিক্রি হচ্ছে নতুন অবস্থায় আমি তো নতুনের কথাই বলতেছি তো নতুন অবস্থায় আমি ঘুরবো ফিরব বাজারে কেমন মুরগি বিক্রি হচ্ছে আপনার কোন দামে বিক্রি হচ্ছে এগুলোটা প্রপারলি একটা দারণা নিতে হবে কারণ আপনার তো নতুন আপনার তো ওই জায়গায় বিক্রি করে আসতে হবে কোন প্রসেসে বিক্রি করতে হয় সেটা তো আপনার শেখা লাগবে যদি আপনি লজ্জা পান তাহলে আপনার দ্বারাই ফার্মিং হবে না আমি বলবো আপনার করার দরকার নাই আর আপনি যদি লাখ টাকার মালিক হয়ে থাকেন তো দয়া করে বলবো যে ফার্মিং জগতে এসে লাখ টাকার গরম দেখায় আজ পর্যন্ত কোনো কোটি ধনীও আপনার বেঁচে যেতে পারেনি নিম্নতম ধারণা তাদের থাকা লাগবে মুরগির জগতে ফার্মিং জগতে যে জগতেই বলেন না কেন আসলে প্রথম অবস্থায় আপনার লস করতেই হবে শেখার জন্য হোক আর যে জন্যই হোক না কেন এমন এই বাচ্চাগুলো পঁচিশ থেকে তিরিশ দিন আমরা খুচরা বাজারে যদি আমি আমার বাড়ির এলাকায় যদি বিক্রি করি খুচরা এক পিস দুই পিস করেও বিক্রি হবে এমনও সিস্টেম আছে তো এক পিস দু পিস করে সপ্তাহে যদি আমার প্রতিদিন দুই চার পিস করে যদি বিক্রি হয় তাহলে বাচ্চা আমার থাকবে না আমি পঁচিশ থেকে তিরিশ দিনের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি খুচরা বাজারে বিক্রি করি একশো পঞ্চাশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে আমি বিক্রি করতে পারবো আর আমি যদি পাইকারি বিক্রি করি তো পাইকারি বিক্রির ক্ষেত্রে একটু কম নিতে হবে তো আমি সর্বনিম্ন আমি একটা রেট ধরছি আশি থেকে নব্বই টাকা এর ভিতরে থাকবে এর নিচে নামবে না আশি নব্বই টাকা করে যদি বিক্রি করে এখন আপনি খাওয়ার কস্টটা আপনি মাইনাস করবেন এই টোটাল হিসাব করলেন যে আপনার একশো তিরিশ পিস বাচ্চা আপনার বেরোচ্ছে মাসে এখন এই টাকাটা হিসাব করে আপনি পিছনে বিগত যে টাকাগুলো খরচ হয়েছে এই টাকাগুলো মাইনাস করে দেখবেন যে কত টাকা আপনার ইনভেস্ট আপনার প্রফিট হচ্ছে তো আশা করছি যারা ভিডিওটি বোঝেন নাই তো সুন্দর করে কমেন্টস করবেন আর দয়া করে বড়ো ভাইদেরকে বলবো আপনারা ভিডিও দেখে পুরোপুরি না বুঝলে আপনারা সুন্দর করে একটা কমেন্টস করবেন আমি এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো কারণ আপনাদের আমার অনেক দর্শক আছে আমি তাদের কমেন্টসে আমি ভিডিও বানাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারাই বলতে পারবেন তো অনেকেই ভাষা খারাপ করে কথা বলেন কারণ কমেন্টসগুলো আমার সামনে যেগুলো আপনি বাজে কমেন্টস করলে তো আপনি দেখতে পারবেন না আশা করছি কেউ বাজে কমেন্টস করবেন না আর আপনার ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং আপনার যদি অভিজ্ঞতা ভালো থাকে তাহলে আপনি আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যদি আপনার সব কিছু আপনার এলাকায় এগুলো ঠিকঠাক করে যদি ব্যবসা করতে পারেন তো দশ পিস মুরগি পালন করে সাত থেকে আট হাজার টাকা ইনকাম করা সম্ভব আর যদি মাংসর দিকে পালন করতে যাই আমি যদি দুই মাস পালন করতে যাই দুই মাস ধরে যদি আমি পালন করি তাহলে তো আরও একটু বেশি লাভবান হওয়া যায় কারণ যখন দুই মাস পালন করব তখন আরও বেশি লাভ হবেন কারণ আমি যদি আড়াইশো টাকা করে পিস ধরি তখন অনেক টাকা লাভ হবেন কারণ এক মাস পর্যন্ত মুরগি তখন একটা খাবার খাই না আপনার এক মাস পর্যন্ত আপনার পনেরো থেকে বিশ গ্রাম খাবার খাবে বিশ গ্রাম খাবার খাবেই না পনেরো সতেরো আঠারো এরকম খাবে ওরা তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন খায়ই না পরে আস্তে আস্তে পনেরো দিনের পরের থেকে আপনার খাওয়া শুরু করে একটি ওরা ঘন ঘন খায় অল্প দিতে হয় এটা ওই ওই জন্য আপনারা কেউ অনুমান করতে পারেন না কিংবা যারা দিয়ে থাকেন তারা অনুমান করতে পারেন না আপনি কম করে এটা হিসাব করে নেবেন খাবার আপনার দেওয়া হবে বাচ্চাদের খাবার দেওয়া হবে দুই পাঁচ ঘন্টা দুই এক ঘন্টা তো আপনার খালি রাখা লাগবে না তো শীতের যদি আপনার ঠিক মতো না লাগাইতে পারেন সবসময় দিতে থাকলে তো আপনার মুরগির কোন রোগ হয়ে যাবে ওতে সেটাতে আপনার বিপরীত হয়ে যাবে যে হয় আমাশ হবে নয় পাতলা পায়খানা হবে এরকম কিছু হয়ে যাবে তো নিয়মিত বেশি ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন না এবং বেশি খাদ্য দেওয়ার চেষ্টা করবেন না আশা করছি ভালো একটা প্রফিট পাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক দিবেন আর আমার সঙ্গে যারা যুক্ত থাকছে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবার শখের খামারগুলো যত্নে রাখবেন ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন ঘৃণা করবেন না তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ